হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার কলেজ যে সাজাগোজা জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো আজকের কাজকর্মগুলো কিছু শেয়ার করলাম না, তার কারণ আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে এই টপিকটা নিয়ে ভিডিওটা করবো। তো চলো আজকে আমি কী কী আছে আমার সেগুলো দেখাচ্ছি। তোমার মতো একটা ক্লিপও খুঁজে পাই না, ঠিক আছে? আমার মনে হয় যেন একটা ক্লিপও আমার নেই, কোথায় কোনটা কোথায় থাকে আমি সত্যি না জিনিস গুছিয়ে রাখতে পারি না। তো এই দেখো, সমস্ত যে এখান থেকে ওখান এখান থেকে ওখান থেকে সব খুঁজে খুঁজে পেলাম। তো আজকে আমি ভাবছি যে না, আমার অনেকগুলো ক্লিপ কাটার আছে, কিন্তু এমন সময় হয় আমি একটা কিচ্ছু খুঁজে পাই না, তখন নিজের পর না নিজেরই রাখ। তো এই দেখো, এটা হচ্ছে একটা বেগুনি কালারের বড় ক্লিপ, আর এটা হচ্ছে একটা আকাশি কালারের কাঁকড়া কাঁট। এই যে দুটো হচ্ছে, একটা হচ্ছে হালকা বেগুনি আর একটা একটুখানি লাইট কালার। এই যে আর এখানে দেখো, তিনটে তিন কালারের কাঁকড়া ক্লিপ রয়েছে। আর এই ক্লিপটা না পুরো মানে ডিপ সবুজ ছিল, কিন্তু এই ক্লিপটার বয়স অনেক, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো কীভাবে যে ক্লিপটা এতদিন রয়ে গেছে আমি জানি না, কারণ ক্লিপ মাথায় দিয়ে ঘুমায় রাত্রে সকালবেলা উঠে দেখে দুখণ্ড হয়ে গেছে। তো এই ক্লিপটা অনেকদিন আমার টিকে গেল, আর ক্লিপটা না সত্যি ভীষণ মজবুত, কোথা থেকে কিনেছিলাম আমার নিজেরও মনে নেই। এখানে এই ক্লিপটারও বেশ অনেক বছর বয়স, এটারও ওরকমই প্রায় 1-1.5 বছর তো হবে এই ক্লিপটার বয়স। আর এই যে এই ক্লিপগুলো একদম ছোট্ট ছোট্ট, এখানটায় মারার জন্য ক্লিপগুলো কিনেছিলাম, 5টা কিনেছিলাম 5 টাকা দিয়ে, 1 টাকা করে পিস নিয়েছিল, 5টা কিনেছিলাম 5টা থেকে একটাই এখন আমার সম্বল আছে, 4টে আমি জানি না কোথায় গেছে। আর এই যে এই ক্লিপগুলো কিনেছিলাম 2-3 পাতা একসঙ্গে, কিন্তু তার থেকে একটাই সম্বল আছে। এই হচ্ছে আমার ক্লিপ। চলো এবার তোমাদেরকে দেখাই আমার গার্ডারগুলো। হ্যাঁ, এই গার্ডারগুলো কিনেছিলাম একটা লাল কালার, এটা কিন্তু হালকা বিস্কুট কালার, কিন্তু মোবাইলে কেমন একটা কালারটা আসছে, যাই হোক এটা কিন্তু বিস্কুট কালার, ঠিক আছে? তো এই ক্লিপ এই গার্ডারগুলো সব চুলগুলো একসঙ্গে এখানটায় বাঁধার জন্য বেদারকে ছেড়ে দেবো, তো সেই জন্য কিনেছিলাম কটা কাটা। তার থেকে এই একটা আছে, একটা কিনেছিলাম কালো কালার, একটা কিনেছিলাম লাল কালার, আর এই কালারের একটা কিনেছিলাম, একটা গোলাপি কালার কিনেছিলাম, সবগুলো গেছে, এই একটাই বর্তমানে আমার কাছে আছে। হচ্ছে আর হচ্ছে এই যে একটা ওই বেগুনি করি কি এমনি চুল ঠুল বাঁধার জন্য আর কি, এই যে গার্ডারগুলো একটা পিছনে এই যে গার্ডার থেকে না, এই গার্ডারগুলো একটা কিনেছি, একটা না দুটো কিনেছিলাম। আর এই গার্ডারগুলো কিনেছিলাম 10টা 10টার থেকে এখন 3টা দুটো 5টা আছে। আর এটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম, ওই যে খোপায় দেয় না, এই যে এরকমভাবে দেয় না, ওই যে খোপায় যে খোপার ফুল, তো এটা হচ্ছে সেই খোপার ফুল। এটা হচ্ছে আমার সব থেকে বড় সম্পদ, আমার সিঁদুরের কোটো, কিছু সাজিবা না সাজিয়ে এটাতে পড়লে ইয়ে না, বিজয়াদশমীর দিন মা দুর্গাকে এই কোটোটা থেকে সিঁদুর পরিয়েছিলাম, তো সেই জন্য আমি এই কোটোটা থেকেই সারা বছর সিঁদুর পরি। আর এই চুড়িগুলো দু হাতের জন্য দুটো কিনেছিলাম সেট, বিয়ের আগে চুড়ি, বিয়ের আগে আইগুলো বেলা এগুলো কিনেছিলাম, তো একটা আছে আর একটা, এটা আমার অবশ্য আমার বিয়ের আগেই হারিয়ে গেছে এখন। আর এই যে এই কানেরটা সেদিন 40 টাকা দিয়ে কিনেছিলাম বাজার, আর এটা হচ্ছে এমনি কেনা কলা বাঁধানো, এগুলো ওর বাবা এনে দিয়েছিল, কত নিয়েছিল আমি জানি না সঠিক, তো সেই জন্য তোমাদেরকে দামটাও বলতে পারলাম না। আর এটা হচ্ছে নাইসিল পাউডার, ছেলেকে যখন কাজলের ফোঁটা দিই তখন এটা পাউডারটা তো দিতে লাগে। আর এগুলো হচ্ছে আমার বিয়ের সময় এ বাড়ি থেকে আমাকে শাখা দিয়েছিল, আর আমার হাতেরগুলো হচ্ছে আমি ও বাড়ি থেকে পরে এসেছিলাম, তো এই শাখাগুলো কখনো খুলতে পারি না, আর এই শাখাগুলো একটু বড়, সেই জন্য আর পরা হয় না, তো তুলে রেখেছি। আর এই চুড়িগুলো 4টে চুড়ির মধ্যে একটাই আপাতত বেঁচে আছে। আর এটা হচ্ছে আমার বিয়ের সময় সোনার হার দেয়নি, এটা হচ্ছে সিটি গোল্ডের হার হয়েছে। এটা হচ্ছে আমার ওই যে নাচছে নাকি বলে না, সেগুলো আমার বিয়ের আগের কানের কিনেছিলাম, ভালো লাগে, সে একজোড়া কিনেছিলাম, একজোড়া থেকে একটা আছে, আরেকটার পাত্তা নেই। আর এটা হচ্ছে এই যে আমার গলায় যে চেনটা, এই চেনটা হচ্ছে লকেট। আর এটা হচ্ছে টিকিলি, এটা হচ্ছে আমার বিয়ের টিকিলি, তো এখান দিয়ে না এরকম ব্যান্ড টাইপের ছিল, তো এই পাশে দুটো আমি ছিঁড়ে ফেলেছি, কারণ ওগুলো ভালো লাগে না কি সে, আর এইটাই রয়েছে। আর এইগুলো হচ্ছে সেদিন কিনেছি এক পাতা ক্লিপ, কারণ আগেও বহুবার কিনেছি কোনো থাকে না, তো সেই জন্য আবার এক পাতা কিনেছি। আর এই দুটো হচ্ছে আমার সানগ্লাস, বিয়ের আগে সানগ্লাস দুটোই। আর এটা হচ্ছে সিঙ্গার টিপ,
সিঙ্গারটিপের একটা আমার ছেলে এটা করেছে, এটা কিন্তু আমার দোষ নয় মোটেও, এটা আমার ছেলে না কুলে কোথায় ফেলে দিয়েছে। নেল পালিশ রয়েছে হচ্ছে আপাতত এই দুটো কালারে নেল পালিশ আমার কাছে রয়েছে, আর কাজল, এই হচ্ছে কাজল, কারণ আমাদের মা ছেলে দুজনেরই একটু কাজল লাগে চোখে টুকে দিয়ে, আর ওরও কপালে দিতে হয়, সময় মতো একটা কাজলও খুঁজে পাই না, আবার সময় মতো তিনটেই পাই, কোনো সময় আবার চারটেও হয়ে যায় কাজল। আর এটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি, বাদাম ক্রিম বলি কী ক্রিম বলে ওই যে কোল্ড ক্রিম, আর এটা হচ্ছে বোরোলিন, আর এটা হচ্ছে সিসি ক্রিম, সিসি ক্রিমের ঢাক নিচে নেই বাট এর মধ্যে কিন্তু ক্রিম আছে, ঠিক আছে। আর এই লিপস্টিকগুলো এই যে এগুলো 10 টাকা করে নিয়েছিল লিপস্টিকগুলো, তো দুটো কিনেছিলাম। আর এটা চেনের পাত্তা নেই বাট লকেটটা আছে, এই যে এই ব্যাপার। আর এগুলো হচ্ছে আমার নূপুর, ওই যে ঢেউ খেলা ঢেউ খেলার মতো যে নূপুরগুলো হয় না ওগুলো, সেগুলো হচ্ছে আমার এই নূপুরটা। আর আমি কিন্তু আগে ছোটো ছোটো টিপি বলতাম বাট আমার এখন একটু ইচ্ছা হলো যে বড় বড় টিপ করি, সেই জন্য এখন আমার এই একটা বড় টিপের পাতা নিয়ে এসেছি, দেখো কপালেও একটা পরে নিয়েছি। এটা কিনেছিলাম এক প্যাকেটে, 5 টানা 6টা ছিল, ওই যে এরকম বড় বড় হয় না একটু 4টা মতো, ওগুলো দিয়ে গোলটা দিয়ে তারপরে চৌকো দিয়ে আর কি মেকআপের এই তুলিগুলো ছিল, তো সবগুলো গেছে আপাতত এই দুটোই আছে, তো এই দুটো গুছিয়ে রেখেছি, আর বলছি আর এরকম হাত দিয়ে সিসি ক্রিম লাগাবে। আর এটা হচ্ছে আয়না, মেকআপের জিনিসপত্র মেকআপ করার সময় একটু লাগে। আর এখানে রয়েছে হচ্ছে একটু ফিটকিরি, কেটে কেটে গেলে কোথাও ফিটকিরি দিয়ে দিই, আর বললাম না ক্লিপ নেই, এখনও দুটো পেয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে একটা পলা, আর এই কানেরগুলো, এই যে আমার কানে রয়েছে কানেরগুলো হচ্ছে 4 কালারের কিনেছিলাম, একটা কিনেছিলাম লাল কালার, এই কালো কালার, আর এই ব্লু কালার, আর হচ্ছে এই গ্রিন কালারের হালকা কিনেছিলাম, তো লাল কালারের পাথরগুলো না উঠে গেছে, আর এই কালো কালারের ওইটা পরে রয়েছে, আর এই দুটো রয়েছে, আর এই মাঝখানে দেখো আরেকটা কানের রয়েছে, এগুলো সব 10 টাকা করে নিয়েছিলাম। এই দেখো লাল কালারের কানের থেকে একটা আছে আর একটা পাত্তা নেই। আর এই কানেরগুলো একই রকম কিনেছিলাম হচ্ছে 2 জোড়া, এগুলো আমি আগে পড়তাম ভিডিওতে তোমরা দেখে থাকবে হয়তো, কিন্তু এগুলোর একটা কানের না নিচের এই বলগুলো ছিঁড়ে গেছে, তো এই জোড়াটা পুরো নতুনই রয়েছে, আর সেই জোড়াটা হচ্ছে এই যে এই জোড়ার আর একটা হারিয়ে গেছে, কারণ সেটা বল নেই বলে সেটা কোথায় চলে গেছে জানি না। আর এগুলো হচ্ছে 5 টাকা দিয়ে কিনেছিলাম এই কানেরগুলো ছোট্ট ছোট্ট। চলো মনে হচ্ছে মোটামুটি সবই দেখানো হয়ে গেছে, তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।